সবাই বলেন সূরাতুদ দোহা। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপর। এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন, সুবহানাল্লাহ পড়েন। এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন। এই সূরাটা হচ্ছে সূরাতুদ দোহা, হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? সবাই কন মাক্কি সূরা, এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সূরা। বিশ্বনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী প্রচার করেছেন, কারণ আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেয়, প্রচার করে দেন। তো যাই নাজিল হতো বিশ্বনবী প্রচার করে দিত, হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, আর নাজিল হয় না। বিশ্বনবী হি স্টার্টেড টু মিস দ্য রেভিলেশন, কোরআনকে খুব মিস করতে লাগলেন। কিরে কি সুন্দর জিব্রাইল আসতো কোরআন নিয়ে, ওহী নিয়ে, আসে না কেন, নাজিল হচ্ছে না কেন? এখন বিশ্বনবী কোরআন পেলে কোরআন প্রচার করত, কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার করত। এখন নাজিল হয় না, শেয়ারও করতে পারে, প্রচারও করতে পারে, প্রচার কার্যক্রম বন্ধ। কাফেরদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল, মোহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে, নাউজুবিল্লাহ কইবেন না, তোমার রব তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। কোন বর্ণনায় এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস ওহী নাজিল বন্ধ ছিল। বিষ্ণুবী ওহীকে মিস করতে লাগলেন, ঘটনা কি, ওহী নাজিল হয় না কেন, আমি এখন কি প্রচার করব? বিষ্ণুবী আর কিছুই প্রচার করতে পারছেন না, নাজিল হয় না, উনিও প্রচার করতে পারেন না, কারণ বিষ্ণুবী তো মন গড়া কিছু বলেন না, আল্লাহর ওহী আসলে বিষ্ণুবী বলে, তা না হলে বিষ্ণুবী বলে না। বিষ্ণুবী যাই নাজিল হতো প্রচার করে দিতেন, যা তোনার উপর অবতীর্ণ হতো মানুষের সাথে শেয়ার করে দিতেন। এখন আয়াত নাজিল হয় না, বিষ্ণুবীও শেয়ার করতে পারে না। সাহাবারা বলল বিশ্বনবী আয়াত নাজিল হয় না কেন, বিশ্বনবী বলে আমি কিছু জানি না। কাফির মুশরিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায়, ঘটনা কি, মুহাম্মাদের রব মুহাম্মাদরে বুইল্লা গেছে, মুহাম্মাদের রব মুহাম্মাদরে ছাইড়া দিছে, মুহাম্মাদরে আর পছন্দ করে না, এজন্য কোনো আয়াত নাজিল করে না। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলল মুহাম্মদ তোমার শয়তানটা বুঝি তোমার কাছে আসে না, শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিব্রাইল আলাইহিসসালামকে, নাউজুবিল্লাহ পড়ে। এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, ঘটনা কি রে, কি ভুল আমার হয়, কি অন্যায় আমি করলাম, কি ভুল আমার হচ্ছে, কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ আমারে পছন্দ করে না। 3 মাস 6 মাস হয়ে যায় আকাশ থেকে কোনো ওহী নাজিল হয় না, কি আমি করলাম, আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে, আমার কোনো ত্রুটি হয়েছে, অন্যায় হয়েছে, যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না। তুমি যখন চিন্তিত, বিশ্বনবী যখন হতাশ, তখন আল্লাহ নাজিল করলেন ওয়াদ্দুহা। আল্লাহ বললেন ওয়াদ্দুহা, সকালবেলার সূর্য কিরণের শপথ, ওয়াল্লাইলি ইদা সাজা, আর রাত্রির শপথ, রাত্রিটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন, আর অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমি আপনার উপর রাগ করি নাই, আমি আপনারে ভুলে যাই নাই, যেমনটা কাফির মুশরিকের বাচ্চারা বলে, আমি আপনারে ছেড়ে দেই নাই, আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই। কথা বুঝালেন, আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ, আমি যেমনি আলোর পর অন্ধকার দেই, তেমনি ওহির পর মাঝে মাঝে ওহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেই। বিশ্বনবীর কত ভালোবাসতেন আল্লাহ, কারণ ওহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই? ও নবী, সব সময় যদি ওহি নাজিল হয় আপনার স্নায়ু, আপনার দেহ, আপনার মাংসপেশি এই ওহি রিসিভ করতে পারবে না, আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না। ওহির একটা কিরণ আছে, সূর্যের যেমনি তেজ আছে, আলো আছে, ওহিরও কিরণ আছে, সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না। তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার, কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন, আল্লাহু আকবার। কারণ সব সময় ওহি আসাটা ভালো না,
সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না, কারণ মা এসা বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহী নাজিল হতো, ওহির প্রেসারে বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো। আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই, কোনো পরীক্ষা করা লাগে নাই। বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা সলসালাতিল জারাস, বুখারীর বর্ণনা, ঘন্টার ধ্বনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায়, এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায়, যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসতো। আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কনকনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো, ওহির ভাড়ে, ওহির চাপে, ওহির প্রেসারে, কোরআনের প্রেসারে ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত ওহি নাজিল হতো, ঘোড়ার পাগুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত। ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন, এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন, উনি ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন, জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো। আর যায়েদ বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না, কিন্তু যখনই আমার মাথা আমার রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার হাড্ডি ফেটে খানখান হয়ে যাবে। ওহির ভার, তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই? এজন্য আল্লাহ বিশ্বনবীরা ডেকে বললেন, নবী আমি রাগ হই নাই, আমি আপনারে ভুলে যাই নাই, বারবার সূর্যের আলো থাকলে, সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না, বারবার ওহি রিসিভ করতে যেই কষ্টটা আপনার হয় আমি আরশের উপর থেকে দেখে আমার সহ্য হয় না, এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম।